সুদীপ্ত ব্যানার্জী ওরফে সুদীপ্তা একজন ভারতীয় বাঙালি টেলিভিশন অভিনেত্রী এবং মডেল। সুদীপ্তা ব্যানার্জীর জন্ম 7 মে 1991 সালে। বর্তমানে সুদীপ্তার বয়স 30 বছর। সুদীপ্তা ব্যানার্জী 2013 সালে ভাস্বর চ্যাটার্জি এবং সেঁজুতি সেনগুপ্ত গোরার সাথে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। বর্তমানে সুদীপ্তা গ্রামার রানী বিনাপানি সিরিয়ালে যুক্তা চরিত্রে অভিনয় করছেন। সুদীপ্তা ব্যানার্জী হলেন একজন জনপ্রিয় বাংলা চলচ্চিত্র অভিনেত্রী, যিনি বাংলা চলচ্চিত্র শিল্পে নিজের জন্য একটি নাম তৈরি করেছে। তার স্বাভাবিক অভিনয় দক্ষতা এবং কমনীয় ব্যক্তিত্বের কারণে সুদীপ্তা পশ্চিমবঙ্গের একটি ঘরে ঘরে পরিণত হয়েছে। সুদীপ্ত ব্যানার্জী পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন। অল্প বয়স থেকেই তিনি অভিনয়ের প্রতি আগ্রহী ছিলেন এবং এর জন্য তার স্বাভাবিক স্বভাব ছিল। তিনি কলকাতায় তার শিক্ষা সমাপ্ত করেন এবং সুদীপ্তা ব্যানার্জী থিয়েটার দিয়ে তার অভিনয় জীবন শুরু করেন। তিনি বিভিন্ন নাটকে অভিনয় করেন এবং তার অভিনয় দক্ষতার জন্য পরিচিতি লাভ করে। তার প্রতিভা এবং উৎসর্গ শীঘ্রই চলচ্চিত্র পরিচালকদের দৃষ্টি আকর্ষণ করে এবং তাকে চলচ্চিত্র শিল্পে একটি ভূমিকার প্রস্তাব দেওয়া হয়। সুদীপ্তা 2013 সালে ফোরিং চলচ্চিত্রের মাধ্যমে বাংলা চলচ্চিত্র জগতে তার আত্মপ্রকাশ করেন। চলচ্চিত্রটি সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়েছিল এবং সুদীপ্তার অভিনয় দর্শক এবং সমালোচক উভয়ের দ্বারা প্রশংসিত হয়েছিল। তিনি আবার যাদি ইচ্ছা করো, খোঁজ এবং মেঘনাদ বাদ রহস্য সহ আরো কয়েকটি ছবিতে অভিনয় করেছিলেন। কয়েকটি টেলিভিশন। সুদীপ্ত ব্যানার্জী তার অভিনয় দক্ষতা দিয়ে বাংলা চলচ্চিত্র শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি পর্দায় বিভিন্ন চরিত্রে চিত্রিত করেছেন এবং তাদের প্রত্যেককে তার স্বাভাবিক অভিনয় শৈলী দিয়ে জীবন্ত করে তুলেছেন। সুদীপ্তার অভিনয় শ্রোতা এবং সমালোচক উভয়ের দ্বারা প্রশংসিত হয়েছে এবং তিনি তার কাজের জন্য বেশ কয়েকটি পুরস্কার জিতেছেন। তার অভিনয় দক্ষতা ছাড়াও সুদীপ্তা তার উৎসর্গ এবং কঠোর পরিশ্রমের জন্য পরিচিত। তিনি তার ভূমিকাগুলির জন্য সতর্কতার সাথে প্রস্তুত করেন এবং তার চরিত্রগুলিকে পর্দায় জীবন্ত করার জন্য প্রচুর প্রচেষ্টা করেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।